জঙ্গল দেখবে, চলো দেখতে থাকো তোমরা। এই দেখো রাস্তার পাশে গাছ ভাঙা আছে, দেখতে পাচ্ছ? মানে এটা আগে কাঁচি রাস্তা ছিল, এখন এটা পিচ করছে, নতুন পিচ, এখনো পুরো কমপ্লিট। গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 7:48, আমি আমার ব্লগটি শুরু করছি। আজকে কোথায় যাবো? মামা আগর, চলো। ঠিক হ্যাঁ, তো গাইস দেখতে পাচ্ছ সূর্য মামা এখন রোদ দিচ্ছে আর হালকা মানে প্রচুর গরম দিচ্ছে। টাটা বাই বাই। আমি এখন আমাদের রাস্তাঘাট গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আমি আমার মামা বাড়ি, চলো। আবহাওয়াটা দেখো কত সুন্দর পরিষ্কার। তো গাইস দেখো, এই দেখো পেয়ারসা কিউট সা স্কুল পেরিয়ে গেলাম, স্কুল এখন বন্ধ, মানে একটু পর খুলবে। মামু আনতে এসেছিল, মামুর সাথে মামা বাড়ি যাচ্ছি। হি হি হি, কি মজা, কি। এই দেখো রাস্তায় দেখো একটা লরিতে পুরো রাস্তা কিনে নিয়েছে, গাড়ি বন্ধ এখন, মানে মোটর সাইকেল সাইকেল যায়নি। এই দেখো ফাঁকা হয়ে গেলো, চল। কতগুলো লরিটাই দেখো পুরো রাস্তা কিনে নিয়েছে। এই দেখো সেইদিকে চলে গেলো। এই পাশে দেখো টোটোগুলো সব দাঁড় করানো আছে, কেউ চাপার লোক নেই। এই দেখো রাস্তায় আজকে অতটা লোক নেই সকাল সকাল। তো গাইস দেখো এই পাশে মেয়ে রোড থেকে অন্য রাস্তায় চলে যাচ্ছি। তো গাইস এই পাশে রাস্তাটা দেখো, এদিকে পুরো জল হয়েছে, এদিকে জল হয়নি, এদিকে রাস্তাটা পুরো ভিজা ভিজা লাগছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ মাঠটা কত সুন্দর, সবুজে সবুজ ভরা। আমি যখন ছোট্টবেলাতে মাওয়া যেতাম, এই যে এই পাশে খাল আছে, এটা প্রচুর নিচে ছিল, এখন এটা পোল করে দিয়েছে। এই যে এখানেই পুরো গ্রাম শেষ, তারপরে শুধু জঙ্গল আর জঙ্গল। চলো তোমরা জঙ্গলটা দেখতে থাকো, কোনো লোকজন পাবে না, শুধু গাছ আর গাছ, বড় বড় গাছ, বিরাট বড় জঙ্গল দেখবে, চলো দেখতে থাকো তোমরা। এই দেখো রাস্তার পাশে গাছ ভাঙা আছে, দেখতে পাচ্ছ? মানে এটা আগে কাঁচি রাস্তা ছিল, এখন এটা পিচ করছে, নতুন পিচ, এখনো পুরো কমপ্লিটও হয়নি, দেখতে তো নিশ্চয়ই পারছ। এই জঙ্গলটা প্রচুর বড়, মানে বিখ্যাত জঙ্গল। এই জঙ্গলটা পেরোতে পেরোতে তোমার আগে একটা কাহানি বলি। এই রাস্তাটা এমনই ছিল আজ থেকে প্রায় 15-20 বছর আগে, কোনো লোকজন যেতে চাইতো না এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটাতে গিয়ে যদি যেত তারা অনেক ভয়ে ভয়ে যেত, এটা দিয়ে চোর ডাকা থাকতো এই জঙ্গলটাতে। দেখতে পাচ্ছ এই রাস্তাটা এখন পিচ রাস্তা করছে, কিন্তু তখন এটা পিচ রাস্তা থাকেনি, কাঁচি রাস্তা ছিল, আবার কাঁকর বড় বড় পাথর উঠে থাকতো। আর এটা কম যেত, ধর দিনের বেলা লোক যেত, রাত্রের লোক যেত না। আমরাই কতবার গেছি, আমি যখন ছোট ছিলাম তখন এটা দিয়ে, এটা দিকে মানে অনেক কাছে হয়, প্রায় অনেক কাছে। এ দেখো পি রাস্তা বেরালাম, তারপর মুরাম রাস্তা, তারপর আরও ঢালাই রাস্তা, ঢালাই রাস্তা থেকে এ ঢালাই রাস্তা পুরো অনেকটা চলে গেলে মেয়ে রোড, আর একটু পরে মেয়ে রোডে উঠে যাব। দেখবে মেয়ে রোড, এই দেখো দেখতে পাচ্ছ মেয়ে রোডটা, এই রাস্তাটায় আসতাম, কিন্তু আমরা শর্টকাট নিয়ে নিয়েছি, ওই জন্য জঙ্গলে জঙ্গলে এসেছি। এখানটায় চোর ডাকাত বেশি হতো, এটা হচ্ছে তেঁতুর দল, আর এই পাশে হচ্ছে পুলিশ থাকে, এখানে হচ্ছে পুলিশ চেকিং করে। দেখতে পাচ্ছ পুলিশের ঘর হচ্ছে এই যে এখানটায়, পাকা ঘর, আগে পাকা ঘর ছিল না, দেখতে পাচ্ছ। এখানে চোর ডাকাতের কাকে তো জানো, সে বিয়ে করে নিয়ে যেত সোনা গয়না, ওদেরকে ঘিরে সোনা গয়না ছাড়িয়ে নিত। কত কি এখানে হয়েছে আমি কিছুই দেখিনি, তবে শুনেছি আমার ঠাকুমা মা বাবা বলতো। এই রাস্তাটা দেখছো কত সুন্দর, পুরো পরিষ্কার, কোনো খারাপ রাস্তা নেই, পুরো প্লেন, দেখতে পাচ্ছ এই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিছু পাবে না, রাস্তা শুধু জঙ্গল আর জঙ্গল। আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার মা বাড়ি পৌঁছে যাব, দেখতে পাচ্ছ এখন পুরো জঙ্গলের ধারে, মানে রাস্তায় যাচ্ছি, জঙ্গল অনেক দূর, এখান থেকে প্রায় 100-200 মিটার সেদিকটা যেতেও তাহলে জঙ্গল পাবো। দেখো গ্রাম চলে এসেছি, কেউ হেলা ডালা না। তো গাইস দেখতে পাচ্ছ এই পাশে আরও পিচ রাস্তা হচ্ছে, এ দেখো রোলার, দেখতে পাচ্ছ অন্যরকম রোলার, চাকাগুলো দেখতে পাচ্ছ কত মোটা মোটা। এই দেখো আমার দিকে আসছে, মানে বেঁকে আসছে। ও তো গাইস আমি এখন বাজারে বসে আছি, বসে বসে এই পাশে কত কী দেখছি বলো তো। তো গাইস দেখতে পাচ্ছ আরও জঙ্গল, দেখতে পাচ্ছ পুরো জঙ্গলে জঙ্গলে, মাঝে রাস্তা, এই রাস্তায় আমরা যাচ্ছি, দেখতে তো নিশ্চয়ই পারে। আমার মামা ঘর পুরো জঙ্গলের পাশেই, মানে পুরো জঙ্গলের ধারেই আমার মামা ঘর, চলো। তো গাইস আর বেশি নেই, আর একটুখানি পরেই পৌঁছে যাব আমার মামা বাড়ি। দেখতে পাচ্ছ পুরো চারিপাশে শাল গাছ, দুপাশে শাল গাছ, মাঝে রাস্তা, পিচি রাস্তা, কত সুন্দর, পুরো জঙ্গলে জঙ্গল। ও মাই গড। তো গাইস আমার বাড়ি এসে
ঘুমিয়ে গেছিলাম, এখন ঘুম থেকে উঠেছি। আর দেখি জল হয়েছে এদিকে, বাইরে দিকে বেরোচ্ছি, তোমার দেখাচ্ছি চল। তো গাইস দেখবে কত জল হয়েছে, দেখো তো গাইস জল পড়া বন্ধ হয়ে গেছে বিকাল থেকে, মানে সারাদিন জল পড়ছে কম কম। এখন আমি ভিডিও এডিট করব, চলো। সব মেয়েরা ভালোবাসায় নাটক করে না রে ভাই, কিছু কিছু মেয়ে যাত্রাও করে। আমার ভিডিও এডিট করা হয়ে গেছে, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালোই থাকলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ওদেরকে শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা, বাই বাই।